মিয়ানমারের রাখাইনের মংডু ও আকিয়াব নদীবন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের প্রধান করিডোর টেকনাফ স্থলবন্দর। এ বন্দর দিয়ে আমদানি হয় কাঠ, সুপারি, মাছ মশলা, ছোলা, পেঁয়াজ, সুটকিসহ নানা পণ্য। এর বিপরীতে রপ্তানি হয় প্লাস্টিক সামগ্রী, তৈরি পোশাক, চিপস, ওষুধ, প্রসাধনীসহ নানা খাদ্যপণ্য। কিন্তু মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম এক প্রকার স্থবির বলা চলে। নতুন করে সীমান্তের মংডুতে গোলাগুলি ও মটারশেলের গোলার বিকট শব্দে আতঙ্কে বন্দরে কর্মরতরা। এখানে একটা মটারশেলের আঘাতে কম্পন পর্যন্ত এখানে আসছিল, আমরা কম্পন অনুভব করছি। বন্দরের জেটি পড়ে আছে ফাঁকা, রয়েছে মাত্র একটি জাহাজ। কার্যক্রম না থাকায় কর্মরত শ্রমিকরা পার করছেন অলস সময়। আগে স্বাভাবিক সময়ে বন্দরের প্রধান ফটকে দেখা মিলত ট্রাক ও কাভার্ড ভ্যানের জটলা, এখন সেখানে রয়েছে মাত্র তিনটি ট্রাক। নাপ নদীতেও নেই পণ্য বোঝাই ট্রলার বা জাহাজ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই বন্দরে প্রতি মাসে $150 থেকে $200 পণ্য আনা নেয়া হলেও এখন তা নেমেছে 10টিতে। বন্দর ব্যবসায়ীরা বলছেন মিয়ানমারে নেটওয়ার্ক বন্ধ থাকায় সেদেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। মিয়ানমারে গণ্ডগোল চলার পর থেকে এখানে মনে করেন কার্গো নিয়ে বুট আসা বন্ধ হয়ে গেছে, তাদের নেটওয়ার্কের সমস্যা, এরপরে যাইয়া মালামাল আমরা যে প্রত্যেক জায়গা থেকে মালামাল আসতো সেগুলো আসতেছে না। শ্রমিকরা যারা আছে এটাও বসা, ব্যবসায়ীরা আছে এরা আছে এরাও বসা, আপনার সিয়ানা ব্যবসায়ী যারা আছে এরাও বসা। এই বন্দরে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 2.5 থেকে 3 কোটি টাকা রাজস্ব আদায় হতো, বর্তমানে তা নেমে এসেছে শূন্যের কোটায়। সীমান্তের ওপারে গোলাগুলি, গোলা নিক্ষেপ, যার প্রভাব পড়েছে টেকনাফ স্থলবন্দরে। বন্ধ রয়েছে স্বাভাবিক কার্যক্রম, যার কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। টেকনাফ স্থলবন্দর থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।